বিরতির পর আবারো আপনাদের স্বাগত। জিআরবিটির বেকার যুবকরা পরীক্ষার পরেও তাদের ভাগ্যে এখনো চাকরি জোটেনি, তাই বাধ্য হয়ে তারা আবারও আগরতলা সিটি সেন্টারের সামনে রাজ্য সরকারের কাছে আবেদন রাখলেন। জিআরবিটির বেকার যুবক যুবতীরা সরকারের কাছে অবশ্যই তাদের শীঘ্রই চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য তারা অবশ্যই রাখলেন কিন্তু দাবি। জিআরবিটির যারা পরীক্ষার্থীরা রয়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন, তাদের ভাগ্যে এখনো চাকরি জোটেনি, তাই বাধ্য হয়ে আবারও তারা আগরতলা সিটি সেন্টারের সামনে রাজ্য সরকারের কাছে আবেদন অতি শীঘ্রই যাতে চাকরির ব্যবস্থা তাদের করে দেওয়া হয়। গোটা ঘটনাটাকে কেন্দ্র করে বেশ কয়েকজন জিআরবিটির পরীক্ষার্থীরা কিন্তু জমা হয়েছে এবং সেখানে আগরতলা সিটি সেন্টারে জমা হয়ে তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে এই বিষয়টাকে কেন্দ্র করে রাজ্য সরকারের কাছে আবেদন তারা জানাচ্ছেন যে জিআরবিটির পরীক্ষা দেওয়ার পরেও কেন তাদের চাকরি পাচ্ছে না তারা। এই বিষয়টাকে কেন্দ্র করে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, এর আগেও আলোচনা করেছেন জিআরবিটির যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে, কিন্তু কোনো সঠিক তারা উত্তর পাননি তাদের কাছ থেকে। যাকে কেন্দ্র করে আবারও কিন্তু সিটি সেন্টারে সামনে তারা জিআরবিটির যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে এই মুহূর্তে প্রতিবাদ করছেন, আবেদন করছেন সরকারের কাছে যাতে করে এই মুহূর্তে অবশ্যই যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের চাকরি প্রাপ্তির যাতে ব্যবস্থা হয়। জিআরবিটির পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার দীর্ঘদিন পরেও তারা এখনো চাকরি পাচ্ছেন না, সেই বিষয়টাকে কেন্দ্র করে আবারও কিন্তু সরব হয়েছে জিআরবিটির পরীক্ষার্থীরা। আজকের এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছে তারা শুনব। আমরা জিআরবিটি অ্যাসপিরেন্ট, এটার মধ্যে এখানে আমাদের পলিটিক্যাল কোনো ম্যাটার নেই। আজকে আড়াই বছর ধরে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, আমাদের রেজাল্ট দাও, আমাদের চাকরি দাও। চাকরিটা কিন্তু ভিক্ষা না, চাকরিটা আমাদের যোগ্যতা অনুসারে। এখানে সবাই কোয়ালিফাই ক্যান্ডিডেট, আর আমরা যখন সরকারের দপ্তরে কাজ করব, দপ্তরের মান বাড়বে, দপ্তরের কাজের অগ্রগতি বাড়বে, আমরা দপ্তরের জন্য কাজ করব। আমি বুঝতে পারছি না এত লেট হওয়াটা ঘটনা, আড়াই তিন বছর ধরে একটা রিক্রুটমেন্ট চলছে, তাহলে সবাই ওভারেজ হয়ে যাচ্ছে। আমাদের যে পরিবার আছে, বৃদ্ধ মা বাবা আছে, ভাই বোনরা আছে, আমাদের পরিবারের উপর ডিপেন্ডেন্ট, তো আমরা কোথায় যাবো? আর কি করে রিমোটে দেয়? এখানে আমাদের ইন্ডাস্ট্রি বলতে সেরকম কিছু নেই। সুতরাং আমাদের একটা বড় অংশ গভর্নমেন্ট জবের উপর ডিপেন্ড করে থাকে, একটা বিটার ট্রুথ, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে লাগবে। সরকারের কাছে করজোরে নিবেদন, আপনারা মানে যত তাড়াতাড়ি সম্ভব রিক্রুটমেন্ট পলিসিটা একদম তাড়াতাড়ি শেষ করে জুন জুলাইয়ের মধ্যে যাতে আমাদের একদম এটা নিয়োগটা শেষ করা হোক। ধন্যবাদ। বাকিদের চাকরি কেন হচ্ছে? আমরা সরকার বদল করে এনেছি যাতে সরকার বেকারদেরকে দেখ, বেকাররা তো কিছু পাচ্ছে না, জিআরবিটি আড়াই বছর ধরে ঘুরছে, এটা তো ঠিক হচ্ছে না। সরকারের কাছে বিনীত নিবেদন এটাই যে তাড়াতাড়ি যাতে আমাদের জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রচেষ্টা তাড়াতাড়ি কমপ্লিট করে এবং বেকারদেরকে দেখে। আপনারা শুনলেন জিআরবিটির যারা পরীক্ষার্থীরা রয়েছেন কি বলেছেন আজকে, এবং সিটি সেন্টারের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা অবশ্যই আবারও সরব হয়েছেন এবং সরকারের কাছে কিন্তু আবেদন করছেন। তারা পরীক্ষা দিয়েছেন, দীর্ঘদিন পেরিয়ে গেছে, কিন্তু তারপরও কেন তাদের চাকরি হচ্ছে না সেই দাবিটাই কিন্তু তারা করছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আবারও সরব হয়েছেন জিআরবিটির পরীক্ষার্থীরা। এবং আজকের দিনে দাঁড়িয়ে তারা কিন্তু রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে চাকরি তাদেরকে দিতেই হবে, সেই কথাটাই সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা আবেদন করেছেন রাজ্য সরকারের কাছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।